আগুনে পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বঙ্গবাজার। প্রায় 6.5 ঘন্টা যাবত জ্বলেছে সেই আগুন, কারণ পানি খুঁজে পাওয়া যাচ্ছিল না ওই সময়ে। রাজধানীর যে কোনো জায়গায় আগুন লাগলেই সামনে আসে পানি সংকটের বিষয়টি। মঙ্গলবার পানির সংকটের কারণেই বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণ করতে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসকে। অথচ এই সংকট দূর করার কথা দূরের কথা, উল্টো দিনকে দিন বেড়েই চলেছে, যেখানে সাধারণ নাগরিকের পাশাপাশি দায় রয়েছে খোদ সরকারি প্রতিষ্ঠানগুলোরও। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, সংকট সমাধানে তারা চেষ্টা করে চলেছেন। রাজধানী ঢাকায় সম্প্রতি ঘটে যাওয়া আগুনের ঘটনাগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই আগুন নিয়ন্ত্রণে সময় বেশি লেগেছে ফায়ার সার্ভিসের। এর অন্যতম কারণ পানির সংকট। বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে পানির সংকটে গলদঘর্ম হতে হয়েছে ফায়ার ফাইটারদের। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের গবেষণা মতে, একটি বাসযোগ্য শহরে 35% জলাধার এবং খোলা জায়গা থাকা উচিত, যেখানে রাজধানীতে রয়েছে মাত্র 9%। এটুকু আবার দিন দিন কমেই চলেছে। পাশাপাশি নতুন নতুন ভবনেও বড় জলাধারের ব্যবস্থা রাখা হচ্ছে না। এখন যে কোনো আমাদের বাড়ি অথবা দোকানপাট অথবা মার্কেট অথবা হসপিটাল করতে হলে আমাদের একটা, যেহেতু আমাদের হাইড্রেন সিস্টেম নাই, আমাদেরকে বড় জলাধার রাখতে হবে। সেটা জলাধারটা ডেডিকেটেড ফর দ্য ফায়ার সার্ভিসের রাখতে হবে। যেটা ফায়ার ওয়াটার যেটা আছে, যেটা ফায়ারের পানি ইউজ করতে হবে, সেভাবে রাখার প্রয়োজন রয়েছে। আসলে সরকারি জরিপি বলছে, গেল 3 দশকে রাজধানীর প্রায় 2000 পুকুর ভরাট করা হয়েছে। নাগরিকদের পাশাপাশি সরকারি সংস্থাগুলোও এই কাজটি করেছে। যখন সিটি কর্পোরেশন আরেকটি সরকারি সংস্থা চিঠি দিয়ে জানাচ্ছে বা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে একটু নোট দেওয়া হচ্ছে, তখন কিন্তু সরকারি সংস্থাগুলো তাদের অন্য সরকারি সংস্থা বা দেশের রাষ্ট্রীয় আইনকে ভ্রুক্ষেপ না করেই এই ধরনের জলাশয় জলাধার ভরাটের কাজ একদম চোখের সামনে রাজধানীর বুকে করে যাচ্ছে। পুরুল বিশ্ব রোড এলাকায় রেলওয়ে প্রায় 7 একর প্রাকৃতিক জলাধার ভরাট করে 5 তারকা হোটেল তৈরির জন্য একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বরাদ্দ দিয়েছে। ভরাটের বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বারবার আপত্তি জানালেও তা শোনেনি রেল কর্তৃপক্ষ। এরই মধ্যে জলাধারটির প্রায় 80% ভরাট করা হয়েছে। ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলছেন, সংকট সমাধানে তারা শিগগিরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের সঙ্গে বসবেন। কিন্তু এটা ঢাকা শহরের বর্তমান অবস্থাটা আপনারা জানেন। আমরা রাজকের সাথে ইনশাল্লাহ আগামী সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা এবং রাজক একসাথে বসছি, জলাধার এবং অন্যান্য বিএনবিসি কোড যেন মেনে চলার ব্যবস্থা করা যায় সেটা নিয়ে। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, সমস্যা সমাধানের প্রক্রিয়া চলমান রয়েছে। অনেক ওয়াটার বডি, অনেক ওয়াটার ট্যাঙ্ক বা পুকুর এখানে ছিল, আমাদের নিজেদের প্রয়োজন আমরা সব ভরে ইমারত করে ফেলছি। আমরা সেই সুযোগটা রাখি নাই। আমরা যে ঘটনাটা করেছি সেটা আদৌ যৌক্তিক ছিল না। সবসময় পানি সরবরাহ থাকার জন্য আমি মনে করি সিটি কর্পোরেশন এবং রাজুক এটার ব্যবস্থা নেবে। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে আরো ভয়াবহ সংকটের মধ্যে পড়তে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিকাশ বিশ্বাস, ডিবিসি নিউজ, ঢাকা।